Dear student, all of you are welcome to our digital class. I hope already all of you are enjoying our YouTube channel. I think if you stay with us, you will be benefited and your time will be enjoyable. We have a lot of spare time at this moment, I know, because we are passing a great crisis. It is not national crisis, I think it is an international crisis. I also hope that we must be able to overcome in this situation. So stay with him or your parents, follow the advice of the seniors, that will be very much useful for you. So, today I shall conduct a class for you, especially for the student of class 9 and 10. Column matching or substitutional tabling. Our class for today, substitutional table or column matching for class 9 and 10. You know that you will have to answer such type of question in the exam. It is reading based question. At first, a student must read the information thoroughly. That will help him or her to answer the question very easily. তোমাকে ভালোভাবে অবশ্যই কলমটা পড়তে হবে, কলম ইনফরমেশন গুলো পড়তে হবে, কি লেখা আছে, এবং তাহলেই তুমি নির্ভুলতে আনসার করতে পারবে। এটা রিডিং রিলেটেড একটি টেক্সট। যদি তুমি আনসারটা বুঝতে পারো, অর্থটা বুঝতে পারো, তাহলে পাঁচটা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স তুমি তৈরি করতে পারো। ইউ মাস্ট বি এবল, ইউ উইল বি এবল টু মেক ফাইভ ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস টু দ্য ইনফরমেশন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। তুমি যদি অর্থগুলো বুঝতে পারো, তাহলে পাঁচটা সেন্টেন্স তুমি গঠন করতে পারবে। তাই তোমাকে কি করতে হবে, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ইউ মাস্ট রিড ইট এগেইন ইন ডেইলি। আই থিঙ্ক ইউ শুড রিড ইট অ্যাট লিস্ট থ্রি টাইমস, দেন ইট উইল বি ইজিয়ার টু ইউ। So, who are enjoying this video, I shall request you pause the video and take your exercise book and pen. Take a screenshot, then you will write the information on your exercise book and try to understand the meaning. বুঝতে পারছো নিশ্চয়ই, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতাতে ইনফরমেশনগুলো লিখো, তাহলে তুমি নিজেরাই এটা ম্যাচ করতে পারবে। তো এখানে কিছু টেকনিক আমি তোমাদেরকে শেখাবো, হাউ টু মেক সেন্টেন্সেস, মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দ্য কলামস। দেয়ার উইল বি থ্রি ডিফারেন্ট কলামস অ্যান্ড ইচ কলামস কন্টেইন ফাইভ ইন্ডিভিজুয়াল ইনফরমেশন অ্যান্ড ইউ উইল হ্যাভ টু মেক ফাইভ ইন্ডিভিজুয়াল সেন্টেন্সেস ইউজিং দিস ইনফরমেশন। তো এখানে দেখো, এভরি ইয়ার অ্যান্ড এক্সপোর্ট, তোমরা জানো এক্সপোর্ট একটা অ্যাডজেক্টিভ, এক্সপোর্ট, এক্সপোর্ট মানে কি, রপ্তানি করা। তো রপ্তানি, তো নিশ্চয়ই এক্সপোর্টের পরে আমরা একটা নাউন বসাতে পারি। এভরি ইয়ার এন এক্সপোর্ট, নিশ্চয়ই এখানে এক্সপোর্টের পরে, যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ, এরপর একটা নাউন হবে, এখানে অফ হবে, সুতরাং এটা আমাদের দরকার নাই। ফিল্ড, এটা নাউন অবশ্যই হইতে পারে, কিন্তু এক্সপোর্ট ফিল্ড, রপ্তানি মাঠ, এটা হওয়ার কোনো কারণ নাই। এক্সপোর্ট ফেয়ার, ইয়েস ইট মে বি হ্যাড। এভরি ইয়ার অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার ইজ অর্গানাইজড, মানে প্রতি বছর একটি বাণিজ্য, মানে এক্সপোর্ট ফেয়ার, রপ্তানি মেলা ইজ অর্গানাইজড। অর্গানাইজড কোথায় অর্গানাইজ করা হয়, ডিফারেন্ট প্রোডাক্টস অবশ্যই হবে না, অর্গানাইজড নিশ্চয়ই একটা স্থানকে বোঝাবে এখানে। আপ দেয়ার রেসপেক্টিভ স্টলস, নো ইন বাংলাদেশ, ইয়েস। তো এ নাম্বারের সাথে আমরা এটা দিতে পারি, এভরি ইয়ার অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার ইজ অর্গানাইজড ইন বাংলাদেশ। তো তোমাকে কি করতে হবে, এ প্লাস থ্রি প্লাস থ্রি, এরকম ভাবে আনসারটাকে লিখতে হবে। তো আমরা আনসারটা কিভাবে লিখতে পারি, আমরা আনসারটা লিখব ইন দিস ওয়ে, এ প্লাস থ্রি প্লাস থ্রি, এভরি ইয়ার অ্যান এক্সপোর্ট ফেয়ার ইজ অর্গানাইজড ইন বাংলাদেশ। অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড অর উই হ্যাভ রিটেন এ কমপ্লিট সেন্টেন্সেস। তাহলে আমরা কি করবো, দেখবো আমাদের পার্টস অফ স্পিচের ইউজটা সম্পর্কে জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, দেন ইট উইল বি ইজিয়ার।
to make sentences. The purpose of the fair is to. The purpose of the fair is to. To আছে to এর পরে সাধারণত to একটা preposition তারপরে noun হতে পারে verb হতে পারে to এর পরে verb হওয়াটা এখানে শ্রেয় every the purpose of the fair is to এখানে of একটা preposition হবে না field is to field trade and commerce no to এর পরে field noun হইতে পারতো কিন্তু এখানে এটা to এর পরে verb classes visit the fair to classes visit the fair every day no so the purpose of the fair is to make right make the bar okay to a bar any other column or any other information doesn't have bar make display and advertisement so the purpose of the fair is to make display and advertisement mane amader biggapon biggapon kisher biggapon dibe biggapon of different product right of different products mane eta bibhinno dhoroner পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে তাহলে এখানে কি হবে বি প্লাস ফোর প্লাস ওয়ান বি প্লাস সরি বি প্লাস ফাইভ প্লাস ওয়ান দ্য পারপোজ অফ দ্য ফেয়ার ইজ টু মেক ডিসপ্লে অ্যান্ড অ্যাডভার্টিজমেন্ট অফ ডিফারেন্ট প্রোডাক্টস আই হোপ ইউ অল হ্যাভ বিন এবল টু কমপ্লিট রিট রাইট টু সেন্টেন্সেস নাও আই ওয়ান্ট ইউ ইয়োরসেলফ will write the third sentences. The number sentence to me generally be it in a separate different commercial institutions on a bivino banijik protistan different commercial institutions bivino banijik protistan kikore bivino banijik protistan tomadir eta to hoye geche eta dorkar nai of women abroad yes দেশ বিদেশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ডিফারেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউশন অফ হোম অ্যান্ড অ্যাব্রোড সেট 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 আপ দেয়ার রেসপেক্টিভ স্টলস এটিতে হওয়ার কথা সেট ডেভেলপ হবে না সেট অ্যান্ড বাই হবে না তাহলে সেট সেট আপ দেয়ার রেসপেক্টিভ স্টলস তাহলে এটা কি হবে সি প্লাস ওয়ান প্লাস টু সি প্লাস ওয়ান প্লাস টু different commercial institutions of home and abroad set up their respective stalls মানে দেশ বিদেশে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের নিজ নিজ স্টল স্থাপন করে থাকে তো ফোন নম্বরটা আমি একটু অ্যাড করব ইউ উইল রাইট ইয়োরসেলফস এ লার্জ নাম্বার অফ পিপল অফ ডিফারেন্ট এ লার্জ নাম্বার অফ পিপল অফ ডিফারেন্ট ফিল্ড of trade and commerce a large number of people of different মানে প্রচুর অনেক সংখ্যক লোক বিপুল সংখ্যক লোক বিভিন্ন ক্ষেত্র বাণিজ্যের দেখো তোমরা চিন্তা করো কি হইতে পারে ডেভেলপ এক্সপেন্ড বিজনেস অ্যান্ড বাই থিংস অফ আদার চয়েস দেয়ার চয়েস এখানে তিন চারটা ইনফরমেশনই রয়েছে ক্লাস ভিজিট দ্য ফেয়ার এভরিডে তাহলে কি হইতে পারে এটা এ লার্জ নাম্বার অফ পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস বিভিন্ন শ্রেণী ভিজিট দ্য ফেয়ার এভরিডে প্রতিদিন মেলাটি ভ্রমণ করে পরিদর্শন করে অ্যান্ড অ্যান্ড বাই থিংস অফ দেয়ার চয়েস রাইট দেখো তুমি কি লিখবে ডি ফোর ফাইভ এ লার্জ নাম্বার অফ পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস ভিজিট দ্য ফেয়ার এভরিডে অ্যান্ড বাই থিংস অফ দেয়ার চয়েস রাইট তো ফাইভ নাম্বারটা নিশ্চয়ই আর মানে পাঁচটা তিনটে ইনফরমেশনই বাকি আছে তো থ্রো দিস কাইন্ড of fair the field of trade and commerce develop and expand business e 2 4 through this kind of fair the field of trade and commerce develop and expand businesses এভাবে তোমরা যদি অর্থটা চিন্তা করো পার্সপটিসের ব্যবহারটা একটু চিন্তা করো যে এখানে একটা ভার্ব আছে একটা সিম্পল সেন্টেন্স একাধিক ভার্ব হবে না একটা প্রিপোজিশনের পরে একটা প্রিপোজিশন হবে না অ্যাডজেক্টিভের পরে একটা নাউন হইতে পারে এই জিনিসগুলো যদি তোমরা একটু কনসিডার করো অর্থটা বিবেচনা করো তাহলে ভেরি ইজি টু বিল্ড আপ ফাইভ সেন্টেন্সেস ইউজিং সাবস্টিটিউশন টেবিল অর কলাম ম্যাচিং আই হোপ ইউ উইল প্র্যাকটিস ইট ইউর সেলফস দ্যাট ইট উইল বি ভেরি ইজিয়ার টু ইউ সো ভালো থেকে তোমরা মনে রাখবে যে জিনিসটা তো অনেক সময় তোমরা করে থাকো আমি বোর্ডের
খাতা এক্সামিন করতে গিয়ে যে জিনিসটা দেখেছি, অনেক স্টুডেন্ট কি করে শুধুমাত্র নাম্বার রেসপেক্টিভ নাম্বার গুলো লিখে, নো, সাবস্টিটিউশন টেবিলের ক্ষেত্রে নাম্বারের পাশাপাশি তোমাকে ইনফরমেশন তো অবশ্যই লিখতে হবে, শুধুমাত্র নাম্বারটা লিখলে অবশ্যই তুমি ফুল মার্কস পাবে না। রেসপেক্টিভ নাম্বারটা শুধুমাত্র আমরা লিখবো রিঅ্যারেঞ্জমেন্টের জন্য, আমরা আমাদের নেক্সট ক্লাসটা অবশ্যই রিঅ্যারেঞ্জমেন্টের উপরে নেবো। তোমরা ভালো থেকো, পড়াশোনা করো, এনজয় করো, বাবা মার কথা মেনে চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।